গাইবান্ধায় এক নারী উদ্যোক্তার চেষ্টায় পাপোস তৈরি করে স্বাবলম্বী হয়েছে ২ শতাধিক নারী। বাড়ির কাজের পাশাপাশি খণ্ডকালীন কাজ করে বাড়তি আয় করছেন তারা। তাদের উৎপাদিত রকমারি পাপোস জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। কারখানাটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বেসিক। গাইবান্ধা সংবাদদাতার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গার্মেন্টসের অপ্রয়োজনীয় কাপড় ও সুতা দিয়ে বাহারি পাপোস তৈরি করে আলোচিত হয়েছেন গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারী উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন। গ্রামের নারী ও কিশোরীরা একসঙ্গে বসে তৈরি করছেন নানা ধরনের পাপোস। ২০২২ সালের জানুয়ারিতে মাত্র ১০ জন নারী নিয়ে পাপোস তৈরির কাজ শুরু করেছিলেন সাবিনা ইয়াসমিন। এখন তার কারখানায় কাজ করেন ২৫০ জন নারী। প্রতিদিন ৪০ থেকে ৬০টি পাপোস তৈরি করে আয় হয় ২০০ থেকে ৩০০ টাকা। অনেক দরিদ্র শিক্ষার্থী তাদের পড়ালেখার খরচ যোগাচ্ছে এখানে কাজ করে। যে টাকা পাই সংসারে একটু কাজকামে বৃদ্ধি লাগাই। পাড়ের পাশে হচ্ছে কারখানাটা, হচ্ছে এটা ভালো হচ্ছে, আমরা কাজ করিয়ে ২ পয়সা পাই। দৈনিক আমি ৩০টা করে বানাই, যেরকম হয় সেরকম বানাই। আর হচ্ছে মাসে ৩০০০ টাকা হয়। বাড়ি থেকে কাজ করার সুবিধাও পাচ্ছি, এখানে কাজ করিও মনে করি মনটা আমার ভালো লাগতেছে। আগে হয়তো বসে থাকা স্বামীরা ইনকাম করছে, সেটাই নাড়াচাড়ি করছে, আর নিজেরাই উপার্জন করা শিখছি। সরকারি সহযোগিতা পেলে আরো বড় পরিসরে কারখানা তৈরির কথা জানান নারী উদ্যোক্তা। সুবিধা বঞ্চিত মহিলা অনেক নারী পুরুষ বেকার ঘুরে বেড়ায়, তাদের জন্যই আমার চিন্তা। এখানে মহিলাগুলো পাপোস বানাতে ওরা খুব আগ্রহী এবং এক্সপার্ট হয়ে গেছে। তবে আমার আর্থিক সংকটে আছি, যদি সরকার একটু দৃষ্টি দেয় তাহলে আমার জন্য সুবিধা হবে। কারখানাটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসিক। এই ধরনের উদ্যোক্তারা যদি আরও কেউ গ্রহণ করে আমরা তাদেরকেও সহযোগিতা করব। আমরা সাবিনা ইয়াসমিনের ক্ষেত্রে তাদেরকে অনেক কর্মীকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং কারিগরি অনেক সহায়তা করেছি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।